Let's learn Madina's ইসলাম এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন। বিসমিল রাহমানির রাহিম। সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতাবন্ধুকগণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই অন্যতম রাসুল মেসাদ করেছেন আল মুসলিমুল ইল মুসলিম কাল একজন মুসলিম আরেকজন একজন মুসলিমের জন্য যেমন একটি অট্টালিকা বিল্ডিং অট্টালিকা বিল্ডিংয়ে যখন ইট একটির উপর আরটি গেতে সুন্দর করে ওঠানো হয় এরকমভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের পাশে সাহায্য সহযোগিতা অনুভূতি নিয়ে সর্বদা পাশে থাকবে এবং ঐক্য থাকবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় সম্পূর্ণ উল্টো কোনো মুসলিম যদি বিপদগ্রস্ত হয় অথবা ভুলবশত কোনো পাপ করে ফেলে ভুল হয়ে যায় তখন আমরা এটি বিভিন্ন জায়গায় সরাই এবং তাকে তিরস্কার করি মানুষের কাছে ঢুল পিটে এটি বলতে থাকি এটি যে কত কবিরাগনা এবং অন্যায় এবং অনেক সব থেকে আমরা বঞ্চিত হই এর বিপরীত যদি আমরা তার পাশে দাঁড়াই এবং তাকে সাহায্য করি তার গোপনটি গোপন রাখি মহান রব্বুল আলমিন এমন প্রতিদান দিবেন যেটি আমরা ধারণা করতে পারবো না আসুন আমরা হাদিস দিয়ে জেনে নেই যে হাদিসে এবং মুসলিম বর্ণনা করছেন আবু হরাইরা রাদি আল্লাহ আনহু থেকে প্রিয় নবী সাল মেসাদ করেছেন মান নাফাসা আন মুমিন কুরবা মিন কুরাবি দুনিয়া নাফাসাল্লাহ আনহু কুরবা তুমিন কুরাবি এমিল কিয়ামা যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়া বি কোনো বিপদ আপদ থেকে রক্ষা করলো আল্লাহরবুল্লা আলমিন তাকে কিয়ামতের বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন ওমা ইয়াসারা আল্লাহ মুআসরিন ইয়াসার আল্লাহ আলহ দুনিয়া ওল আখেরা যে ব্যক্তি কোনো অভাব অনটন ব্যক্তিকে অভাব দূর করল এবং তার পাশে দাঁড়াইলো আল্লাহ রবুল্লা আলমিন তার দুনিয়া এবং আখেরাতের সমস্যার সমাধান করবেন ওমান সাতারা মুসলিমান সাতার আল্লাহ ফিদ দুনিয়া ওল আখেরা যে ব্যক্তি কোনো মুসলিমের ভুল বা গুণা গোপন রাখল আল্লাহরবুল্লা আলমিন তার দুনিয়াতেও তার ভুল ত্রুটি গুণা গোপন রাখবেন এবং দিনও গোপন রাখবেন আব্দ মা আখি যে ব্যক্তি কোনো মুসলিমের অভাব পূরণ করে দিল আল্লাহ আল্লাহর আলমিন তার দুনিয়া এবং আখেরাতের অভাব পূর্ণ করে দিবেন এবং তার পাশে দাঁড়াবেন এখানে আল্লাহ রবুল্লা আলমিন কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যেমন প্রথম একজন মুমিনের দুঃখ কষ্ট দূর করা দ্বিতীয় একজন মুমিনের যদি অভাব অনটন হয় তাকে সাহায্য করা তৃতীয় একজন মুমিন যদি ভুল ত্রুটি করে পাপ করে ফেলে এটি গোপন রাখা চতুর্থ সর্বদা একজন মুমিনের পাশে দাঁড়িয়ে তার সমস্যা সমাধান করা তাই আসুন এই কাজগুলি করি এবং জান্নাত অর্জন করি আল্লাহরবুল্লা আলমিনের সন্তুষ্ট অর্জন করি আল্লাহর্বুল্লা আলমিন তফিক দান করুন আমিন আল্লাহম আমিন এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে